সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্মসম্পদের ব্যবস্থাপনার পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাপলা হলে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে দশটি বিভাগের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ এপিএ বাস্তবায়ন করে দুহাজার তেইশ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সুশাসন নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে প্রধানমন্ত্রী আরও বলেন দুর্নীতিবাজদের সংখ্যা কম হলেও সমাজে এদের প্রভাব বেশি আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় দায় চাপিয়ে দেওয়া হয় আমি এটা বিশ্বাস করি না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ওই সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না এ সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কেউ যেন চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে নজরদারি বাড়াতে হবে কেউ যেন কোনোরকম মানে চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে নজরদারিটা বাড়াতে হবে পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু বন্যাটা বেশি দেখা দেয় কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে এ সময় রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে দুঃখ প্রকাশ করে সরকার প্রধান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা একাত্তর সালের ইতিহাস ভুলে গেছে পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল। চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের মাটি মানুষের রাজনীতির কথা মনে করিয়ে সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার পরামর্শ দেন কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি শামিমা আক্তার দেশ টিভি ঢাকা